नमस्कार। सोसाइटी अफ म्यूजिक आयोजित आज के सन्ध्य आज के अपन मध्य दर्पनारायण चट्टोपाध्याय अनेक अनेक धन्यवाद जाना सोसाइटी अफ म्यूजिक कर्तृपक्ष के आज के आमंत्रण जानानोर जन्य अत्यंत भलो लगे आनंद लागे आज के अपन मध्य आसते पे क्योंकि आज के प्रथम अपन जो बोलें सबाई कैमन आबा खूब सुस्थ भलो आ सबा खूब भलो थकून सुस्थान ये एकमात्र प्रार्थना एवं अथा के बाड़ी बड़ोबें ना क्यों अथा बाड़ी जो बड़ोई तेल क्योंकि विपद क्योंकि मुक्ति पाना एकटू सतर्क हुए अंत कि दिन थकते ही तो आज के मानी पंचकबिर गान आज के सोसाइटी अफ म्यूजिकर आमंत्रण पंचकबिर गान आज के आसले हमें शुरू करब काजी नजरुल दूटी गान मध्य दिए तरपर अतुप्रसाद रविकान्त जी एल राय सबशेषे जाब चले रवीन्द्रनाथ गान शुरू करी। तो हमें प्रथम ही रखी जो सोसाइटी अफ म्यूजिक अत्यंत आनंद संबाद तारा एक यूट्यूब चैनल लॉन्च करे अपना प्रत्येक सबसक्राइब करा सोसाइटी अफ म्यूजिक फेसबुक पेजे गेली देखते पाए प्रत्येक अनुष्ठान जमन फेसबुक लाइव अपनारा देखते तेमनी एक ही रकम भाव अपनारा किन्तु यूट्यूब चैनल किन्तु देखते पाए काजी काजी आमरा अवश्य ये अनुष्ठने हमारे जो यूट्यूब चैनल जेटी से अवश्य एखे रखब एवं फलो करब एक भलो लगा शुरू करी काजी नजरुल प्रथम कवि आपुन जे
নজরুলের যে গান সে গানে যদি আমরা অনুধাবন করতে বসি, আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ তো একটা অন্য দিগন্ত, একটা আশ্চর্য দিগন্ত। সেই সঙ্গে রবীন্দ্র পরবর্তী অতুল প্রসাদ সমসাময়িক যারা রজনীকান্ত জিল রায়, এদের গানের ধরনটা একটা ধরনের মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু নজরুলের টাইপটা কিন্তু একেবারে বিপরীত ধর্মী। তার কারণ তার গানের একটা অন্য আলাদা ঐশ্বর্যই আছে। সে গানগুলোকে মানে আমরা যখন অনুধাবন করি তখন দেখতে পাই যে নজরুলের গানে অনেক বেশি অনুশীলনের প্রয়োজন। আর যেহেতু রবীন্দ্রনাথের গানের মতন সুরের সংরক্ষণ নজরুলের গানে নেই, সেহেতু কিন্তু আমরা যারা নজরুলের গানেকে নিয়ে চর্চা করতে শুরু করেছি বা যারা নজরুলের গানকে নিয়ে চর্চা করেন, অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। সুরের শুদ্ধতা কিন্তু অবশ্যই নজরুলের গানে বজায় থাকা প্রয়োজন। আমি দেখেছি যে একজন শিল্পী এক এক রকম সুরে নজরুলের গান গায়, না এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। মানে কবি তো একটা সুরে গানটাকে রচনা করেছিলেন, তার ভ্রান্তি কতটাই বা হতে পারে বলে মনে হয় আমার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই অত্যন্ত সচেতন হয়ে কিন্তু আমাদের গান গাওয়া উচিত। আমি চলে যাই আজকের পরের নজরুলের গানে। আমি এই গানটি গিয়ে আবার অন্য কবির গানে আমি যাব। Thank you.
নজরুলের গান আপনারা শুনলেন এতক্ষণ, পঞ্চকবির এক কবি। এবার আমি যাবো একটুখানি শ্রদ্ধেয় কবি নাট্যকার মাননীয় কবি শ্রী অতুল প্রসাদ সেনের গানে, তার গানে আরেক ঐশ্বর্য। এবারে তার গানে আমি কিছু গান একটু গাই। প্রথম গানটি তার মানব পর্যায়ে লেখা একটি গান। এই গানটি একটি বিরহ প্রেমের গান আপনারা বলতে পারেন। এটি কথা ও সুর অতুল প্রসাদ সেন। একটু স্কেলটা দেখে নিই, কতকাল থাকব বসে আর কতকাল থাকব বসে, দুয়ার খুলে মধুর আমার, কতকাল থাকব বসে আর কতকাল থাকব বসে, দুয়ার খুলে মধুর আমার, তোমার বিশ্ব কাজে তোমার বিশ্ব মধুর
শ্রদ্ধেয় কবি শ্রী অতীন প্রসাদ সেনের আরেকটি গান, আমার ঘুম ভাঙানো চাও, আমার ঘুম ভাঙানো চাও, আমার মন ভাঙানো চাও, তুমি যাও গোসরে, আমার ঘুম যা
সেনের গাওয়া দুটো গান। এবারে আজকের তৃতীয় কবি রজনীকান্ত সেন, আমরা তার কণ্ঠে এবার একটি তার গাওয়া গান শুনব, তার কণ্ঠে মাফ করবে, তার সৃষ্টি একটি গান আমরা শুনব। সবাই খুব মিউজিকের মধ্যে আমরা ডুবে আছি এই লকডাউনের সময়। গান আমাদের একটা ভীষণ একটা অন্য রকম সঙ্গ দান করে চলেছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত। এই গানটি রজনীকান্ত সেনের খাম্বাজ রাগে একতলা, এটি অন্তর্যামী পর্যায়ের গান। এবারে রজনীকান্ত সেন। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো Thank you.
দেখ দেখি মো নয়ন শুনলেন রজনীকান্ত সেনের গান। এবারে আমি চলে যাব দ্বিজেন্দ্র রায়ের একটি গানে এবং সব শেষে রবীন্দ্রনাথ তো আছে। কিন্তু আয়োজকদের খবরটা দেখতে পাচ্ছি না আজকে আমি, ঠিক আছে আমি আরেকটি রবীন্দ্রনাথের গান করে আজকের অনুষ্ঠান শেষ করব। পঞ্চকবির গানের আজকে শেষ কবি আজ কোতি কে লোক
Yeah.